নোয়াখালীর কবিরহাট উপজেলার গ্রাহকের লেনদেন সহজতর করতে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন হয়েছে সকালে উপজেলার কবিরহাট বাজারে এই উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এ সময় তিনি বলেন এই বুথের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম আরও সহজ হবে রূপালী ব্যাংক লিমিটেডের কুমিল্লার বিভাগীয় জেনারেল ম্যানেজার মোহাম্মদ আমির হোসেন বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রূপক কুমার রক্ষিত ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক সহ ব্যাংকের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন